স্ট্যাচু অফ লিবার্টি। ইউএসএতে নিউ ইয়র্ক সিটির পাড়ে লিবার্টি আইল্যান্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি এই মূর্তিটি। রোমান এই দেবী আমেরিকার স্বাধীনতার প্রতীক, তাই আর সবার মতো আমরাও চলে গেলাম এই মূর্তিটিকে খুব কাছ থেকে দেখার জন্য। মূর্তিটি যেহেতু আইল্যান্ডে, তাই আমাদের যাওয়ার একটাই পথ, সেটা হলো ক্রুজে যাওয়া। তার জন্য অবশ্যই আমাদের টিকিট করে নিতে হবে, পার পারসন অ্যারাউন্ড $25 মতো টিকিট। তো আমরা আমাদের দুজনের টিকিট করে নিলাম, আর রিশানের টিকিট তো ফ্রি। যেখানে আমরা টিকিট কাটলাম সেখানেই ছিল ছোট একটি মিউজিয়াম। সেখানে তুলে ধরা হয়েছিল যে কিভাবে এই নিউ ইয়র্ক সিটি সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে আমরা ক্রুজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রায় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি এখানে। ক্রুজগুলি খুব ফ্রিকোয়েন্টলি এখান থেকে ছেড়ে যায় প্রায় 10 থেকে 15 মিনিট পরপর। একইভাবে নিউ জার্সি থেকেও ক্রুজ শিপ লিবার্টি আইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ক্রুজ ছেড়ে যাওয়া দেখছিলাম, আর সেই সাথে দূর থেকে দেখছিলাম স্ট্যাচু অফ লিবার্টিকে। এখান থেকেই দেখতে এত সুন্দর লাগছিল, তাহলে কাছে যাওয়ার পর না জানি আরও কত সুন্দর লাগবে। আমাদের যেন আর দেরি সহ্য হচ্ছিল না। অবশেষে আমাদের পালা এলো ক্রুজে ওঠার। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ক্রুজে এবার ছেড়ে দিল লিবার্টি আইল্যান্ডের উদ্দেশ্যে। যাত্রাটি খুব বেশিক্ষণের নয়, 10 থেকে 15 মিনিট হবে। ক্রুজ থেকে সিটির সৌন্দর্য কোনো অংশে কম নয়। এখান থেকে ম্যানহাটনকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এত গরমের মাঝেও আমাদেরকে প্রশান্তি দিয়েছিল বাতাস। ক্রুজে ওঠার পরে এত মিষ্টি বাতাসে সবারই ঘুম পেয়ে যাওয়ার দশা। রিশানও তাই একটু ঘুমিয়ে নিল। আমরা যখন যাচ্ছি তখন সূর্যটা অপর পাশে থাকায় স্ট্যাচু অফ লিবার্টিকে একটু ডার্ক দেখা যাচ্ছে, কিন্তু তবুও যেন এর অন্য এক সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা প্রায় কাছে চলে এসেছি স্ট্যাচু অফ লিবার্টির। মজার ব্যাপার হলো এই মূর্তিটি কিন্তু তামার তৈরি। অনেক দিন ধরে সমুদ্রের পাড়ে থাকার কারণে, জলীয় বাষ্পের কারণে মরিচিকা পড়ে এই মূর্তিটির রং সবুজ। অবশেষে আমরা দাঁড়িয়ে আছি স্ট্যাচু অফ লিবার্টির সামনে, যার এক হাতে রয়েছে মশাল আর অন্য হাতে বুক অফ ল, যেখানে স্বাধীনতার তারিখ মানে 4th of July রোমান অক্ষরে লেখা রয়েছে। 1885 সালে ফ্রান্স থেকে এই মূর্তিটি গিফট করা হয়েছিল ইউএসএকে। এই মূর্তিটি প্রায় 151 ফিট লম্বা, কিন্তু এর পাদদেশে যে পেডেস্টালটা রয়েছে সেটি প্রায় 154 ফিট লম্বা। এর মধ্যেই রিশান ঘুম থেকে উঠে গেল, তাই এই সুযোগে আমরা একটু ফটো সেশন করে নিলাম। চাইলেই কিন্তু এই মূর্তিটির একদম ক্রাউনে হেঁটে হেঁটে ওঠা যায়, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে রিজার্ভেশন নিতে হবে। মূর্তিটি আইল্যান্ডে হওয়ার জন্য আরও বেশি ভালো লাগছিল, কারণ মূর্তি দেখার সাথে সাথে আমরা উপভোগ করছিলাম শহরের সৌন্দর্য এবং সেই সাথে নীল জলেরও। পুরাটা হেঁটে ঘুরে আসার পর আমরা এবারে পিছন দিকে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছিল যে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। এটা হলো মিউজিয়াম,
স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম। আমরা এবারে এর ভিতরে ঢুকলাম। এখানে ছবি তোলার ব্যবস্থা ছিল যেখানে কিনা সবাই ছবি তুলতে পারবে, এবং সেই ছবিগুলোই দেখানো হচ্ছিল এই ডিসপ্লেতে। আমরা যদিও আমাদের ছবিটা দেখতে পাইনি, কিন্তু ওরা আমাদের ইমেইলে ছবিটা পাঠিয়ে দিয়েছে সুভিনিয়র হিসেবে। এরপর আমরা পুরো মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটি মুভিও দেখাচ্ছিল যেখানে কিনা পুরো ইতিহাস সম্পর্কে বলা ছিল, সেটা আমাদের সবথেকে ভালো লেগেছে। শত বছর ধরে স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা এই স্ট্যাচু অফ লিবার্টি স্বচক্ষে দেখতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। যার গল্প এতদিন শুধু শুনেছি, আর আজ নিজ চোখে দেখলাম। অবশেষে বিদায়ের পালা, পরন্ত বেলাতেও মূর্তির সৌন্দর্য যেন আপন জ্যোতিতেই জলমান। ফেরার পথে আমাদের চোখে পড়ল একটি বড় ক্রুজের, যেটা কিনা ইউএসএ থেকে ছেড়ে যাচ্ছে অন্য কোনো আইল্যান্ড বা দেশের উদ্দেশ্যে।